আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আমি নাহার ওমান থেকে বলতেছি। আমরা হচ্ছে নাখাল ওয়াকান ভিলেজে গেছি আর সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। তো আমাকে দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আমি খুব টায়ার্ড ছিলাম, একদম হাঁপাই গেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে। আমার পিছনে ওইটা হচ্ছে একটা মসজিদ, ওখানে নামাজ পড়তে হয়। যারা এখানে ঘুরতে যায় সন্ধ্যা হয়ে গেলে বা নামাজের ওয়াক্ত হলে ওখানে নামাজ পড়ে নেয়। আমরা অনেক উপরে উঠে গেছি। এটা হচ্ছে চারদিকের পরিবেশ। সামনে একটা খেলার মাঠ আছে, গাছ ভর্তি খেজুর, ছোট ছোট গাছ। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। আর এর মধ্যে একটু বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাল্লাহ। যারা ওখানে আছেন তারা ওয়াকান ভিলেজে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগবে ইনশাল্লাহ। আর এখন তো খেজুরের সিজন, তারপর হচ্ছে আঙুরের সিজন, সব ধরনের গাছই ওয়াকান ভিলেজে দেখলাম। খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর। ওমানে প্রত্যেকটা জায়গাই সুন্দর আমি যতদূর ঘুরছি বা যতদূর দেখছি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জাংলা, ভর্তি আঙুর, পুরাটাই আঙুরের জাংলা। এত আঙুর ধরছে একেবারে, মানে চোখ জোড়া যায়, মন ভরে যায়, এরকম অবস্থা। আমি আসতে পারতেছিলাম কি না, আপনাদের ভাইয়া আমাকে উপর থেকে ডাকতেছিল যে তাড়াতাড়ি চলে আসো, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।